আমি যখন আছি আমার বিয়ের পরে আমি ধরুন প্রায় 45 বছর আছি আমি এই সুকান্ত পল্লীতে, আর এই লোকগুলো পুরো সবই সুকান্ত পল্লী। আমাদের কাছ দিয়ে অনেক পয়সা করেও নিয়েছে, ওরা জমা দিয়েছি কাগজপত্র কিন্তু হয়নি। এই তো হচ্ছে, হলে কি আর আমরা এখানে আসতাম? এখন দেখা যাক কি হয়, এখন দেখি মমতা কি করে। অঞ্জনা ব্যাপারী দাবি ছিল মুখ্যম দাবি, আমার কাকসা বিএলআর অধীনে যত যত যে সকল মানুষগুলো আছে এখনো বা তাদের পায়ের নিচে মাটি নেই, তার পায়ের নিচের দাবি আমি জানিয়ে আসলাম। উনি অত্যন্ত সহানুভূতির সহিত, এবং সবচেয়ে গর্বের একটা কথা বলি, উনি আমার একজন মতুয়া, অর্থাৎ ঠাকুর পরিবারের সন্তান। উনি কথা দিয়েছেন যে আমি আমার বাড়িতে যে ঠাকুরের ফটো দিয়ে আপনি আমার কাছে এসেছেন, এই ঠাকুর ঠাকুর আমার বাড়িতে আছে, আমি আপনাদের কথা মান্যতা দেব, প্রতিটা মানুষকে আমি তাদের ভিটামাটি দেব, যে যেখানে আছে সেখানে তাকে আমি পাট্টার অবিলম্বে ব্যবস্থা করব, এবং যে তালিকাগুলো অলরেডি এসে গেছে সেগুলো আমি সার্ভে এক সপ্তাহের মধ্যে শেষ করব, যে তালিকাগুলো এখন আসে নাই আমি বললাম খুব তাড়াতাড়ি তালিকাগুলো আসবে, বলছে আর যত তালিকায় আসুক না কেন আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই মানুষদের পায়ের নিচে মাটি দেওয়ার। আমরা মতুয়া পরিবারের কাকসা বিএলআরের মধ্যে আছি প্রায় 13,000, না পাট্টা পাইনি অন্তত 20-25-30-40-72 বছর পর্যন্ত আছে, স্বাধীনতার পর থেকে বসবাস করতেছে বংশানুক্রমে, অথচ তাদের ভিটামাটির ঠিকানা হয় নাই। হ্যাঁ, খুশি, খুব খুশি। স্বপন গোসাই নামে পরিচিত, সারা ভারত মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি।